আমরা আজকে আবার পড়াতে ফিরে আসছি। আমরা আলোচনাটা করছিলাম হচ্ছে সিপাহী বিদ্রোহটা নিয়ে। তো সিপাহী বিদ্রোহটা ঘটেছিল, আমরা দেখেছি 1857 সালে, যে লর্ড ক্যানিংয়ের সময় এটা ঘটছিল। তো এই যে সিপাহী বিদ্রোহের কিছুগুলো আলোচনা আমরা আগে করেছি, যেমন কি এর পটভূমি অর্থাৎ পরোক্ষ কারণ, প্রত্যক্ষ কারণ, এই যে বিদ্রোহের বিস্তার, ব্যাপকতা কিংবা হচ্ছে তার যে চরিত্রটা আমরা কিছুটা দেখেছি, মানে বিস্তার ব্যাপকতাটা পড়েছি, আর সহযোগিতা আর অসহযোগিতা, এইগুলো ব্যাপারটা আমরা সিপাহী বিদ্রোহতে আলোচনাটা করেছি। এখন চলে আসছি সিপাহী বিদ্রোহের চরিত্রের আলোচনাটা। আমরা এইটা কিন্তু বলবো যে আমরা বইটা পড়ছি, বইটাতে তোমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে আমরা যখনই বলবো সেইটাকে মাথায় রেখে তোমরা একটা যে ছক তৈরি করবে, তো সেইটাকে মনে রেখেই কিন্তু তোমরা বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য চিন্তা করতে থাকবে। অর্থাৎ অটোমেটিক্যালি একটা তোমরা যে না সেইটা সম্পর্কে কিছু লিখতে পারো সেই ধারণাটা তোমাদেরকে নিয়ে আসতে হবে। এবং এটাই হচ্ছে সঙ্গে সঙ্গে সমসাময়িক সমস্ত ব্যাপারগুলোকে খেয়াল রেখেই আমাদেরকে কিন্তু লিখতে হবে। তো বিদ্রোহের চরিত্রটা অর্থাৎ বিদ্রোহতে কারা অংশগ্রহণ করেছিল, কি প্রকৃতির ছিল বিদ্রোহটা, সেটাকেই বলা হচ্ছে। তো এই বিদ্রোহতে আমরা দেখব যে যদিও এটা সিপাহীদের বিদ্রোহ বলে উল্লেখ করা হচ্ছে, সিপাহীরা প্রথমে সূচনাটা করেছিল এবং সিপাহীরাই বেশিরভাগ ক্ষেত্রে তাদের যে মর্যাদা প্রতিষ্ঠার জন্য, তাদের যে সম্মান প্রতিষ্ঠার জন্য বা অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইটা চালিয়ে গিয়েছিল, সেই লড়াইতে কিন্তু সঙ্গী হয়েছিল অন্যরাও, অর্থাৎ অসামরিক কিছু মানুষ, অর্থাৎ তারাও কিন্তু এই বিদ্রোহে যোগদান করেছিল। সেই অসামরিক যে বিভিন্ন মানুষদের মধ্যে আমরা দু প্রকারের দেখতে পাবো। এক প্রকারের মানুষেরা যারা কিনা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিভিন্ন নীতির দ্বারা, বিভিন্ন যে সামন্ত প্রভু থেকে জমিদার যা বিভিন্ন ক্ষুদ্র অঞ্চলের রাজারা যারা কিন্তু যে বঞ্চিত হয়েছে তাদের, সেই তার যেমন কি লর্ড ডালহৌসির যে সত্য বিলোপ নীতির প্রয়োগের ফলে কিন্তু যে সমস্ত সামন্ত প্রভু বা জমিদারেরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারাও কিন্তু এই বিদ্রোহে সেই সুযোগে তারা কিন্তু বিদ্রোহী হয়েছিল। তাছাড়াও কিন্তু সেই অসামরিক ব্যক্তিদের মধ্য থেকে কৃষকেরা বিদ্রোহী কৃষকে পরিণত হয়েছিল, অর্থাৎ কৃষকেরা যারা ঔপনিবেশিক শাসনের সে যে রাজস্ব নীতি চালু ছিল সেই রাজস্ব নীতির দরুন তারা দিনের পর দিন যখন শোষিত হচ্ছিল, তারা সর্বশেষ পরিস্থিতি বুঝে সুযোগ বুঝে সেই সৈন্যবাহিনীর সৈন্যরা যখন লড়াই করছিল তারাও কিন্তু সেই বিদ্রোহে সামিল হবে এবং তাদেরকে বলা হবে বিদ্রোহী কৃষক। অর্থাৎ এইভাবে কিন্তু এই বিদ্রোহটা যে জনগণ রাজ যে বিবিধ কারণের জন্য যে বিবিধ যে যে অসন্তোষের জন্য কিন্তু বিভিন্ন প্রকৃতির মানুষেরা কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করবে, এটা একটা গণ অভ্যুত্থানে পরিণত হবে। তো সচরাচর এই বিদ্রোহটার যখন সংঘটিত হচ্ছে এইটা নিয়েই কিন্তু যে বিভিন্ন জনের বিভিন্ন মত, এটাকে কি একটা সিপাহী বিদ্রোহ বলা হবে না এটা একটা জাতীয় বিদ্রোহ বলা হবে, এইটা নিয়েই একটা দ্বিমত যে ঘটবে। বিশেষ করে ইংল্যান্ডের যে পার্লামেন্টে সেখানে কিন্তু তার প্রশ্ন উঠে যাবে, এটা কি প্রকৃতপক্ষে জাতীয় বিদ্রোহতে পরিণত হচ্ছে গণ অভ্যুত্থানটা। তো তৎকালীন সময়ে যে কিন্তু কিছু কিছু ইংরেজ যে সাহিত্যিক বা লেখক বা ঐতিহাসিক যাই বলি না কেন, তারা কিন্তু কেউ কেউ বলবেন যে এটা একটা গণ অভ্যুত্থান মাত্র, কেউ কেউ এটাকে আবার বলবেন যে এটা কিন্তু প্রকৃতপক্ষে জাতীয় বিদ্রোহ। বিশেষ করে কার্ল মার্কস, আমরা কার্ল মার্কসের যে লেখাতে আমরা দেখব তিনি উল্লেখ করেছেন এটাকে জাতীয় বিদ্রোহ বলেই কিন্তু উল্লেখ করেছেন। আবার ভারতীয়দের মধ্যেও নানা মত, ভারতীয়দের মধ্যে যে সমস্ত ভারতীয়রা হচ্ছে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ, সেই সমস্ত জাতীয়তাবাদীরা, সেই সমস্ত জাতীয়তাবাদী যে ঐতিহাসিক বা লেখকরা কিন্তু এই বিদ্রোহটাকে জাতীয় বিদ্রোহ কিংবা ভারতের স্বাধীনতা যুদ্ধের সঙ্গেও তুলনা করেছেন। অপরদিকে কিছু কিছু ভারতীয় এটাকে আবার জাতীয় বিদ্রোহ বলতে রাজি নয়। তো এইরকমভাবে এই বিদ্রোহের চরিত্রটা নিয়ে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক মহলে বিভিন্ন মত প্রচলিত রয়েছে, তবেই কিন্তু এটা একটা সামগ্রিক রূপ ধরা পড়ে না। এই বিদ্রোহের মধ্যে আমরা দেখতে পাবো এটা একটা বিশৃঙ্খল ঘটনা যে সৃষ্টি হয়ে যাবে সমগ্র ভারত জুড়ে, তবুও কিন্তু এই বিদ্রোহের মূল চরিত্রতে আমরা দেখবো যে তাদের যে লক্ষ্য আলাদা হলেও হিন্দু এবং মুসলমানের যে ঐক্য কিন্তু এই যে বিদ্রোহের সময় কিন্তু অটুট ছিল, বোঝা গেছে। তো এটা গেল বিদ্রোহের চরিত্রের কিছু সংক্ষিপ্ত আলোচনা। এরপরে চলে আসছি বিদ্রোহকারীদের লক্ষ্য।
তো বিদ্রোহকারীদের যেহেতু আমরা দেখছি ভিন্ন ভিন্ন অংশের লোকেরা বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, তাদের যে লক্ষ্যগুলো নিশ্চয়ই আলাদা হবে। যারা ব্রিটিশ শাসনকে উৎখাত করতে চাইছিল, কিছু কিছু একেবারে সম্পূর্ণভাবে ব্রিটিশ শাসনকে উৎখাত করতে চাইছিল সৈন্যরা। কারণ কি, যে তাদের দীন ধর্ম যেন নষ্ট হয়ে যাবে। অর্থাৎ দীন কথার অর্থ কি? বিশ্বাস, এবং ধর্ম কথার অর্থ ধর্ম। অর্থাৎ তাদের দীন ধর্ম সব নষ্ট করে দিচ্ছে এই সমস্ত ইংরেজরা এসে। সেই জন্য তারা চাইছিল কি, ব্রিটিশ শাসনের সম্পূর্ণ উৎখাত করতে তারা চাইছিল। তাছাড়া কি, তারা কিন্তু যে এই যে যুদ্ধের সময় যে বিভিন্ন মোগল সম্রাটকে তারা যে হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করেছিল, তারা কিন্তু প্রকৃতপক্ষে পুরোপুরি মুঘল সাম্রাজ্যকে আবার শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনাটা তাদের লক্ষ্য ছিল না। তবে কিন্তু তারা কেন্দ্রীয় শক্তি হিসাবে তারা মুঘল সাম্রাজ্যকে দেখতে চাইছিল। তো এইটা হচ্ছে বিদ্রোহকারীদের কিছু জনের লক্ষ্য ছিল। আবার কিছু কিছু বিদ্রোহকারীরা যারা জোর করে কিন্তু সিপাহীরা তাদেরকে টেনে এনেছিল, বিশেষ করে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব কিংবা তাঁতিয়া টুপি, এরা কিন্তু প্রকৃতপক্ষে কিংবা হচ্ছে যে আমরা দেখব যে মুঘল সম্রাট বাহাদুর শাহ কিন্তু এই যে নিজেকে অবাক করেছেন, অবাক মনে করেছেন যখন সে তারা তাকে সিপাহীরা তাকে হিন্দুস্থানের সম্রাট বলে আখ্যায়িত করে, তিনি অবাক হয়ে গেছেন। অর্থাৎ বলতে পারি তারা কিন্তু প্রকৃতপক্ষে সিপাহীদের দ্বারা কিন্তু সেই লড়াইয়ের বিদ্রোহের সময় জোর করে তাদেরকে আনা হয়েছিল। তো তবুও তাদের লক্ষ্যগুলো ছিল তাদের আত্মমর্যাদা বা তাদের যে সাম্রাজ্য, যেগুলো ব্রিটিশ যে সত্যবিলোপ নীতির ফলে যে তারা হারিয়েছে সেইগুলোকে পুনরুদ্ধার করা তাদের কিন্তু লক্ষ্য থাকে। যদিও কিন্তু এই বিদ্রোহেতে তাদের কিন্তু বিশেষ যে লক্ষ্য মানে যে তাদের কিন্তু নেতৃত্বটা কাজে দেয়নি, তারা কিন্তু বিদ্রোহীরা নিজেরা কিন্তু তারা আলাপ আলোচনা সভা করে কিন্তু যে তারা নিজেদের কর্মকাণ্ড ঠিক করতো, তাদের লক্ষ্য বস্তু, তাদের যে কর্মপদ্ধতি এগুলো সব ঠিক করতো। কিন্তু এই খবরাখবরগুলো আমরা দেখবো যে এই খবরাখবরগুলো এক গ্রাম থেকে অন্য গ্রামে কি করে ছড়িয়ে যেত, না চাপাটি আদান প্রদানের মধ্য দিয়ে। চাপাটি অর্থাৎ কি, রুটি। এই যে রুটি আদান প্রদানের মধ্য দিয়ে কিন্তু খবরটা, অর্থাৎ বিভিন্ন বিদ্রোহকারীরা যে আলাপ আলোচনা করে কি তারা সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্তটা কিন্তু বিভিন্ন এক গ্রাম থেকে অন্য গ্রামে তারা ছড়িয়ে দিত। এইভাবে বিদ্রোহকারীরা কিন্তু তাদের বিদ্রোহটাকে ব্যাপক আকার করার তারা চেষ্টা নিয়ে গেছে। কিন্তু বিদ্রোহকারীরা যেহেতু একটা দিল্লি নামক যে কেন্দ্রে সবাই যেহেতু সংঘবদ্ধ হয়ে গিয়েছিল, এবং সেখানটায় ফলে কিন্তু বিদ্রোহটা চারিদিকে ব্যাপক আকার ধারণ করতে পারেনি। তাছাড়া কিন্তু যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন হচ্ছে কিন্তু, অর্থাৎ ইংরেজরা যখন দমন পীড়ন নীতি দিয়ে দিল্লিটাকে দখল করে নেবে, তখন কিন্তু ধীরে ধীরে বিদ্রোহীরা কিন্তু পরাজিত হয়ে যাবে, অর্থাৎ তাদের যে মনোবল ভেঙে যাবে। অর্থাৎ দিল্লি দখল করে নেওয়ার ফলেই কিন্তু বিশেষ করে বিদ্রোহীকারীদের যে কমর যেন ভেঙে যাবে, তাদের আর মনোবলটা ভেঙে যাবে। এইভাবে কিন্তু বিদ্রোহটা ধীরে ধীরে পরিণতির দিকে যাবে। তাহলে আমরা পরিণতি হিসাবে দেখবো যে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজস্ব যে সৈন্যবাহিনী ছিল ইংরেজ সৈন্যরা, তারা চূড়ান্ত দমন পীড়ন নীতি চালাবেন। সঙ্গে সঙ্গে আমরা জানি যে পাঞ্জাবি কিংবা নেপালি গুর্খারাও কিন্তু সেই দলে যোগদান করবে, এবং তারা দিল্লি থেকে পুনরুদ্ধার করে ফেলবে। 1857 সেপ্টেম্বরে, 1857 মার্চে শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহ, সেপ্টেম্বরের মধ্যেই তারা কিন্তু দিল্লিকে পুনরুদ্ধার করে ফেলবে। যেই দিল্লি পুনরুদ্ধার করে ফেলবে এবং সম্রাট যে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে যখনই গ্রেপ্তার করে নেওয়া হবে এবং বন্দী করে ফেলা হবে, তখনই কিন্তু যে বিদ্রোহটা ধীরে ধীরে থেমে আসবে। তবে এই বাহাদুর যে সম্রাট বাহাদুর শাহের বিচারটাকে নিয়ে একটা কিন্তু গল্প রয়েছে। আমরা জানি যে দেওয়াই খাসে কিন্তু এই মুঘল সম্রাটের বিচার হবে। সেখানে 82 বছরের বৃদ্ধ যে মুঘল সম্রাটকে কিন্তু প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখা হবে, এবং যথেষ্ট মর্যাদা না দিয়ে তার পক্ষ থেকে কোনো সমর্থনে কোনো কথা না শুনেই তাকে কিন্তু বন্দি করা হবে, এবং তাকে কিন্তু রেঙ্গুনে নির্বাসন করে দেওয়া হবে, এবং তার সমস্ত যে পুত্রদেরকেও কিন্তু বন্দি করা হবে। এইরকমভাবে কিন্তু যে দিল্লিটা দখল করে নেওয়া হবে। কিন্তু আরও দেখবো যে একটা অসম যুদ্ধ চলতে থাকবে ইংরেজদের সৈন্যদের সঙ্গে, সিপাহী ভারতীয় সিপাহীদের একটা অসম যুদ্ধ হবে, এবং যেখানে ধীরে ধীরে তারা কিন্তু ইংরেজ সৈন্যরা 1859 খ্রিস্টাব্দের দিকে সমস্ত উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে যে সিপাহীদেরকে, যে বিদ্রোহী সিপাহীদেরকে দমন করবে। এবং এইখানে আমরা দেখবো একটা লর্ড ক্যানিং, যেই সময় হচ্ছে গভর্নর জেনারেল ছিলেন, তিনি
যে সেই যুদ্ধের সময় দক্ষ হাতে যুদ্ধটাকে পরিচালনা করেছিলেন, সিপাহী বিদ্রোহ দমনের ক্ষেত্রে তিনি সেই যে ঝাঁসির রানীর একটা তিনি বর্ণনা, সুন্দর বর্ণনা দিয়েছিলেন যে তিনি পুরুষের মতো নাকি পোশাক পরতেন, মাথায় পাগড়ি, তিনি পুরুষের মতো ঘোড়ার পিঠে চড়তেন, মুখশ্রীটা ছিল অসাধারণ, আর গুটি বসন্তের দাগ, কিন্তু সুন্দর চেহারা ও টিকালো নাক। এইরকম যে বর্ণনা আমরা পাচ্ছি এখান থেকেও কিন্তু আমরা যে ঝাঁসির রানীর একটা যে চরিত্রের বর্ণনা আমরাও পেয়েছি। এবং লর্ড ক্যানিং এটাকে কিন্তু মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন, তো আমরা এটা একটা পরিচয় সেখান থেকে পেয়েছি, আমাদের বইতে রয়েছে, তো সেটাই সেই জন্য আমরা উল্লেখটা করলাম। তো এই বিদ্রোহের পরিণতিতে আমরা দেখে নিয়েছি দিল্লি পুনরুদ্ধার হয়ে গেছে, মুঘল সাম্রাজ্যের পতন সম্পূর্ণ হয়ে গেছে। এর ফলস্বরূপ কি হলো, যখন এই বিদ্রোহের যে খবর তো পৌঁছে গেছিল ইংল্যান্ডের পার্লামেন্টে, সেখান থেকে কিন্তু সিদ্ধান্ত হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অবলোপ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসনটাকে লোপ করা হলো। অর্থাৎ প্রথম ফলাফল আমরা দেখব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন লোপ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পাবে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতদিন পর্যন্ত যেভাবে শাসন কার্য চালাতো তার যে পদ্ধতিটাকে বিলুপ্ত করা, এবং যে ব্রিটেনের যে রানী তাকেও অর্থাৎ মহারানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী হিসাবে সেখানে ঘোষণা করা হবে। অর্থাৎ ভারত ও ইংল্যান্ডের মতো একই সঙ্গে তার যে সম্রাজ্ঞীর অধীনে কিন্তু শাসিত হতে থাকবে, এবং ব্রিটিশ শাসক সেই যে সম্রাট সম্রাজ্ঞীর একজন যে প্রতিনিধি, রাজ প্রতিনিধি ভাইস রয় পাঠানো হবে হচ্ছে ভারতকে শাসন করার জন্য। অর্থাৎ আর কি ব্রিটিশ যে শাসন যে সভার, অর্থাৎ ব্রিটিশের রানীর যে মন্ত্রিসভা ছিল সেই মন্ত্রিসভার একজন প্রতিনিধিকে কিন্তু ভারতে পাঠানো হবে সচিব হিসাবে, ভারতের সচিব হিসাবে পাঠানো হবে। এইভাবে কিন্তু ভারতের প্রথম ভাইসরয় হবেন কে, তৎকালীন যে গভর্নর জেনারেল ছিলেন তিনি, তাকে ভাইসরয় করে দেওয়া হবে লর্ড ক্যানিংকে। তাহলে লর্ড ক্যানিং যিনি সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন তিনি হবেন ভারতের প্রথম ভাইসরয় কিংবা রাজ প্রতিনিধি। এবং সঙ্গে সঙ্গে ভারতটাকে কিভাবে শাসন করা হবে, ভারত শাসন আইন কিন্তু বলবৎ করা হয়। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাবো সিপাহী বিদ্রোহের ফলস্বরূপ ভারতীয় উপনিবেশের উপর কিন্তু ব্রিটিশ কর্তৃত্ব সম্পূর্ণ এবং পুরোপুরিভাবে চেপে বসলো। অর্থাৎ এখানে আর কোনো কিন্তু আর আলাদা করে থাকলো না, পুরোপুরি ব্রিটিশ শাসন চালু হয়ে যাবে ইংল্যান্ডের শাসন ভারতে। তো এইটা তোমরা ভালো করে পড়বে এবং এখান থেকে বিভিন্ন যদি প্রশ্ন শর্ট প্রশ্নগুলো পড়ে তোমরা করবে। তো এই যে সিপাহী বিদ্রোহটা নিয়ে আমরা আলোচনা করছি এটাও কিন্তু দশম শ্রেণীতে, তোমরা যখন দশম শ্রেণীতে চ্যাপ্টার 4 পড়তে যাবে সেখানে কিন্তু যে যে সভা সমিতির যুগে আমরা একটা বিদ্রোহ সিপাহী বিদ্রোহটাকে আরও ডিটেলসে আলোচনা করব, এবং এখানেও তার কিছুটা অংশ আলোচনাটা আমরা করলাম।